ভিআর্স ওয়েলকাম টু অবশ্য ইংলিশ ফর ইউ আনন্দ আনন্দে ইংরেজি শিক্ষার অনুষ্ঠান হচ্ছে ইংলিশ ফর ইউ ভয়েস অফ আমেরিকা এবং আর্টিভির যথোদ্যোগে স্কুলভিত্তিক ইংরেজি শিক্ষার এই অনুষ্ঠানে বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি মাসুক সিদ্দিক মূলত বাংলাদেশের স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে আমেরিকান ইংলিশের চর্চা এবং ব্যবহার বাড়ানোই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এছাড়াও কুইজের মাধ্যমে মেধাবীদের মেধা ঝালায় সুযোগ তো থাকছেই ইংলিশ ফর ইউ অনুষ্ঠানে ভিউ আজকে আমরা চলে এসেছি খুলনা রূপসায় অবস্থিত বেলফুলিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় যেখানে এক শিক্ষার্থী রয়েছে ক্লাসরুমে আমরাও চলে যাব ক্লাসরুমে এবং সেখানেই তাদেরকে আমেরিকান ইংলিশ সম্পর্কে বিশদ শেখানো হবে আমরা ক্লাসরুমে চলে যাওয়ার আগে জেনে নেব এই ক্যাম্পাস সম্পর্কে বিস্তারিত প্রধান শিক্ষকের মুখ থেকে লেটস টেক আলো বেলফুলিয়া ইসলাম উচ্চ বিদ্যালয়টি উনিশশো সাতচল্লিশ সালে স্থাপিত হয় রুফরফুর জেলার এক নং আইসগাতি ইউনিয়ন বর্তমান স্কুলে ষোলোশো জন শিক্ষার্থী অধ্যয়নরত আছে এখানে এমপিভুক্ত শিক্ষক আছে বিশ জন এবং কর্মচারী আছে আটজন খন্ডকালীন টিচার আছে ছয় জন কর্মচারী আছে একজন ছাত্র ছাত্রীরা বিভিন্ন সামাজিক কার্যক্রমে জড়িত আছে স্কুলের ফলাফল সন্তোষজনক গত বছর আমাদের দুই হাজার তেইশ সালে পরীক্ষায় সাতানব্বই পার্সেন্ট পাশে ছিল আমাদের স্কুলের তিনটা ভবন রয়েছে দুইটা দোতলা ভবন একটা তিনতলা ভবন একটা দোতলা ভবনের অবস্থা জলজীর্ণ অবস্থায় আছে এখন বিভিন্ন প্রতিষ্ঠান আধুনিক যে চারতলা ভবন পেয়েছে রুরাল এরিয়ায় পল্লী অঞ্চলে আমরা এখনও সেটা পাইনি আমরা আশা করি মাননীয় এমপির মাধ্যমে আমরা সরকারের সেই ভবনটা পাওয়ার আশা করি আমরা আমাদের স্কুলে স্কুল ক্যান্টিন আছে খেলার মাঠ আছে নামাজের ঘর আছে কিন্তু মসজিদ নাই ছাত্রছাত্রীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিযোগিতা অংশগ্রহণ করে স্কুলের প্রতি বছর বাৎসরিক যে ক্রিয়া অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়মিত আয়োজন করে থাকি বিদ্যালয়ের পক্ষ থেকে আট টিভি ও ভয়েস অব আমেরিকাকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সত্যি অনেক তথ্যমূলক কথাবার্তা শুনে আমরা চলে এলাম ক্লাসরুমে স্টুডেন্টস হাও আর ইউ অল তোমাদেরকে দেখে আমাদের অনেক ভালো লাগছে এবং আজকে পুরোটা সময় জুড়ে তোমাদেরকে নিয়ে কাটতে যাচ্ছি আমাদের পুরো ইংলিশ ফর ইউ ভয়েস অফ আমেরিকার ইংরেজি বিভাগ তোমাদের জন্য এ টু জেড নামে একটি ওয়ার্ডবুক বই দিয়েছে তোমরা নিশ্চয়ই সবাই পেয়েছ দেখতে চাই সবাই পেয়েছ এবং এ টু জেড ওয়ার্ডবুক বইয়ের পিছনে এবং আমাদের স্ক্রিনে যে ওয়েব অ্যাড্রেসটি দেখানো হচ্ছে সেখানে গেলে তোমরা খুব সহজেই ভয়েস অফ আমেরিকার ইংরেজি বিভাগ তোমাদের জন্য যে ভিডিওগুলো তৈরি করেছে সেগুলো দেখতে পারবে আয়োজনের শুরুতেই আমরা তোমাদের সকলে প্রিয় একজন শিক্ষক আছে তার সাথে কথা বলবো গুড মর্নিং স্যার গুড মর্নিং ইউ ইউ আই ফাইন ফাইন অলসো স্যার স্যার প্লিজ সে সামথিং তোমরা আওয়ার শো ক্লাসে আমেরিকান এবং ব্রিটিশ এর যে ওয়ার্ডগুলো ব্যবহৃত হয় এর ধারাবাহিকতা সম্পর্কে তোমরা জানতে পারবে ব্যাপকভাবে এবং এর উপর ভিত্তি করে তোমরা অনেক কিছু শিখতে পারবা ধন্যবাদ আপনাকে আমরা স্টুডেন্টদের কাছে আবারও চলে যাই আমরা তো স্যারের সাথে কথা বললামই তোমাদের সকলের প্রিয় শিক্ষক কিন্তু একই সাথে এখন আমরা যেটি করব শুরুতে বলেছিলাম যে আমরা ভিডিও দেখব এক এক করে কয়েকটি তার মধ্যে প্রথম ভিডিওটি এখন আমরা দেখি নাকি ওকে লেটস জাম্প ইন্টু দা ভিডিও Today I start my new job. Awesome. I meet my new boss and my coworkers. I am excited but nervous. Here I go. Come in. Well, Anna, welcome. Thank you. I am your boss, Katie Weaver. But please call me Katie. Thank you, Ms. Weaver. Just Katie. Sure thing, Ms. Weaver. Okay then. Are you excited? Yes, I am excited. So sorry, but I am busy. Please meet your coworkers, but remember they are busy working. Sure. Thanks, Ms. Weaver. Mm -hmm. hi there i'm anna hi anna i'm anne nice to meet you what are you doing Um, i'm writing you are writing you are writing a lot oh oh dear no no I'm that, sorry. that's okay I'm that's sorry, okay really please 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 stop please sorry what are you doing I am writing, and people all around the world are waiting to hear news about the next president. Jonathan, hi! Oh. Remember me? I, I live in your building. Oh, uh, hi, Anna. What are you doing? I am doing my show. Oh, sorry. Are you recording? Yes, and now I have to record again. Sorry, have a good show. Thank you. The word of the day is social. Social oh, is an adjective. I'm Anna. Hi, I'm Amelia. Nice to meet you. <laughs> what are you doing? I'm reading. Are you reading the news? Hi. No, I'm reading for my show. Sorry, this day is not going well. Are you recording? Are you reading the news? Anna! Hi! What are you doing? I am bothering people, Ms. Weaver. Let's go to my office and talk. I like to talk with you, Ms. Weaver. It's Katie. Right. Thanks. In the present continuous tense, verbs end in ing. In careful speech, Americans pronounce the G at the end of the verb. The result sounds like this. Writin. Doin'. Readin'. Welcome back from the first video. Students, have you understood? Yes, sir. Anyone want to explain this video? সেই ভিডিওতে দেখা গেল একটি মেয়ে তার নতুন কাজের জায়গায় যাচ্ছে কিন্তু সে সেখানে যা তাকে যা করার কথা বলা হচ্ছে সেটি না করে অন্য কাজ করছে আর সেই ভিডিওর মাধ্যমে আমরা অনেক ইংলিশ জানতে পারছি ওখানে কিছু কিছু টেন্স এগুলো হয়েছে ওকে থ্যাংক ইউ গুড স্টুডেন্টস আমরা কি পরের ভিডিও দেখতে যাব পরের ভিডিওটা আমরা মন দিয়ে দেখবো এবং আরো বেশি সংখ্যক মানুষ বলতে পারবো কথা দিচ্ছ okay, let's jump into the second video. hello, i'm john russell. let's continue our exploration of common words, phrases, and questions. today, we take a common phrase, excuse me. this is a polite statement that we use in a couple situations. we might say, excuse me, to get the attention of someone else. we might say, excuse me. When asking permission to move past someone else, say in a store or on public transportation, or if we accidentally bump into someone else. So, it's an important phrase to learn because it suggests a level of respect and patience for others. Excuse me can be a bit difficult to pronounce, particularly the first word. If we break apart the word excuse into its individual sounds, we find that it contains a group of consonant sounds toward the beginning of the word. This group of consonants is what causes difficulty for many English learners. So, let's start by ignoring the harder part of the word. Let's start with the last part of the word. Repeat after me. Now, we start to include more sounds. cues. Now, we will add the hardest consonant sounds. excuse. And finally, we end by adding the vowel sound. Excuse. Excuse. After that, we only need to add the word me. Excuse me. Excuse me. That's all for today. Keep up the good work. Welcome back from the second video. Students, have you understood? Yes. Sir. Who want to explain this time? At first, boys. Okay, the second video. The video teaches us how to we pronounce the "excuse me" word in American English. The video also teaches us why, uh, where place we use the word uh, "excuse me." Thank you so much. Thank you. Very good try. Now, Mr. Devashish Mondal, please add something new with this. From the new video, we come to learn that for the next day when the woman uh, returned to back to his. Post for working the, um, uh, the masters or the persons who is engaged in this situation. Uh, he were thought he were told that there is no work and you can go out and in this case they have returned to his place. Okay, thank you sir. এবারে আমরা জানবো আমাদের স্যার দেবাশিস মন্ডলের কাছ থেকে যে ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশের মধ্যে স্পেলিং প্রোনাউন্সিয়েশন এবং ভোকাবুলারি এই কয়েকটা সেক্টরে বেশ কিছু পার্থক্য হয় স্যার প্লিজ স্টার্ট ইন দ্য ভোকাবুলারি আমেরিকানস ইউজ অ্যাট দ্য সেম ওয়ার্ড অন দ্য আদার হ্যান্ড ব্রিটিশ ইউজ আদার ওয়ার্ডস ফার্স্টলি কুকি কুকি দিস ইউজ আমেরিকানস দিস ওয়ার্ড অ্যান্ড ব্রিটিশ ইউজ ব্রিটিশ ইউজ বিস্কুট অ্যান্ড আদার ওয়ার্ড আমেরিকানস ইউজ গার্বেজ অ্যান্ড দ্য ব্রিটিশ ইউজ রাবিশ রাবিশিকানস ইউজ কুকি অ্যাট দ্য সেম টাইম ব্রিটিশ ইউজ বিস্কিট অ্যাট দ্য সেম ওয়ার্ড অ্যান্ড আমেরিকান ইউজ গার্বেজ মিন্স ময়লাবর্জনা অ্যান্ড ব্রিটিশ ইউজ রাবিশম ওয়ার্ড সেম কাইন্ড অফ মিনিং

There is a, some words which you, you, you learnt, and that is based on spelling. First, Americans use color. Americans' uh, spelling is uh, color, and the British spells color, COLOUR. C -O -L -O -U -R. There is a mass difference. And Americans' uh, spelling is honor, and other British spells.

এর সাথে আমরা শিখে নিলাম বেশ কিছু জিনিস এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্টে পরবর্তী সেগমেন্ট হচ্ছে আমরা এতক্ষণ তো বিচ্ছিন্নভাবে অনেক কিছু করেছি অনেক কিছু শেখার চেষ্টা করেছি অনেক ভিডিও দেখেছি সেই অভিজ্ঞতাগুলো এখন এক জায়গায় কাজে লাগিয়ে আমরা কথা বলবো একে অপরের সাথে মানে ডায়লগ করব স্যার হু উইল টেক পার্ট ইন দিস সেগমেন্ট হু ইজ ইন্টারেস্টেড রেজ ইউর হ্যান্ডস অলমোস্ট দে অল আর ইন্টারেস্টেড স্যার স্যার প্লিজ কল দ্য ফার্স্ট পেয়ার স্ট্যান্ড আপ নুরজাহান অ্যান্ড সোয়া How are you Chua? I am well Nurjahan what about you I am also fine Have you ever thought about the importance of punctuality in student life Yes I have about it Student life is the most important of our life No student is successful beginning punctuality Exactly student who always maintain the punctuality can shine in life Exactly

Well, in addition to obligatory prayers, you can pray more novel prayers. Giving is precisely because it was narrated Abdullah ibn Abbas radiallahu anhu. Rasulullah sallallahu alayhi wasallam was the most generous of people and his generosity increased even more during the Ramadan. Alhamdulillah, you tell very nicely. Uh, now tell some acts of Ramadan. Doing off searching for Laylatul Qadr and praying more and more Laylatul Qadr. Always speak the truth, doing misak more and more. Okay, thank you Rakib for telling me so much of Ramadan. Thank you too. So it's time for our third pair. Call them. Stand up, Labib and Ryan. Aslam al -Quran. how are you? Walaikum asalam, Labib. I am fine. And you? I am also fine. Ryan, do you know the importance of learning English? I know something, but tell me about Morit. We did not get any good job without English. Nice. Do you know that without English we can't complete our uh, higher study because the books of higher education are uh, written in English? Yes, I know that. You ever not go abroad without English because English is international language. Yes, you are right. Let's join an English club. Goodbye, Ryan. Ah, goodbye, Lovey. Allah Hafiz. So it's time for our fourth pair. Call them. Stand up, Nusrat and Lamia. Hi, Nusrat. How are you? Hey, Lamia. Alhamdulillah, I'm fine. What about you? I'm also fine by the grace of Allah. What are you doing? Oh, I'm reading a newspaper. <laughs> Do you read newspaper regularly? Yes, I do. What do you think about the necessity of reading newspaper? Well, reading newspaper is a very good habit. A modern man has to read newspaper regularly. Without reading newspaper, you cannot good, be a good citizen. Can any question come for newspaper? Why not? Newspaper has also some educational pages. By reading those pages, you can learn uh, a lot of things from your subjects. All right, maybe I will try and pick up a uh, pick up a newspaper tomorrow. All right, that's the spirit. দর্শক ওদের ডায়লগ আমরা দেখে নিলাম ডায়লগে কিন্তু ওরা বেশ চেষ্টা করেছে ওদের জায়গা থেকে ভালো করার এবং আমি নিশ্চিত যে এভাবে চেষ্টা করতে থাকলে ওরা একদিন খুব ভালো করবে কি বলো ভালো করবে তো তোমাদের জন্য কামনা থাকলো কারণ যদি তোমরা বেশি বেশি চেষ্টা করো তাহলে খুব তাড়াতাড়ি যত ভয় আছে যত ভীতি আছে বা যতটুকু পিছিয়ে আছো তোমরা সামনের দিকে আগাতে পারবে শেখার ক্ষেত্রে লজ্জার কিছুই নেই যে যত শিখবে এবং যে যার অবস্থানটা যত ভালো বুঝতে পারবে সে তত তাড়াতাড়ি সেখান থেকে উত্তরণ হতে পারবে এবারে আমরা চলে যাচ্ছি আমাদের সর্বশেষ সেগমেন্টে কুইজ সেগমেন্ট কুইজ সেগমেন্টে তোমাদেরকে যেটি করতে হবে যে তোমরা যারা উত্তর জানো মনে করো তারা হাত তুলবে কেউ জায়গা থেকে উত্তর দেবে না তোমাদের মধ্যে থেকে যে সবার আগে হাত তুলবে তার উত্তরই আমরা নেবো সে যদি ভুল করে তাহলে পরের জনের কাছে যাবো ঠিক আছে আর উ গাইজ রেডি ওকে আমাদের ফার্স্ট কুইজ হচ্ছে বেলফুলিয়া উচ্চ বিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় সালে প্রতিষ্ঠিত হয় একদম সঠিক উত্তর এবং তুমি হচ্ছে আমাদের ফার্স্ট কুইজ বিজয়ী তোমার জন্য রয়েছে ভয়েস অফ আমেরিকা এবং আর টিভির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার শুভেচ্ছা উপহার তোমার হাতে তুলে দিচ্ছে তোমার প্রিয় শিক্ষক দেবাশিস মন্ডল স্যার স্যার আমাদের সেকেন্ড হচ্ছে আমরা আজকে যে আয়োজনটায় করছি এই অনুষ্ঠানটার নাম আমরা আজকে যে অংশগ্রহণ অনুষ্ঠানটা অংশগ্রহণ করেছি তার নাম আমেরিকা ইংলিশ লার্নিং ফর ইউ ওকে তুমি হচ্ছ আমাদের দ্বিতীয় কুইজ বিজয়ী তোমার জন্য রয়েছে আর টিভি ভয়েস অফ আমেরিকার ইংলিশ ইউ এর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার আর এই উপহার তোমার হাতে তুলে দিচ্ছে তোমাদের প্রিয় শিক্ষক দেবাশিস মন্ডল স্যার স্যার তৃতীয় কুইজ হচ্ছে এর ফুল মিনিং এর হচ্ছে একদম সঠিক উত্তর এবং তুমি হচ্ছে আমাদের তৃতীয় বিজয়ী তোমার জন্য রয়েছে ভয়েস অব আমেরিকা আর টিভির ইংলিশ ফর ইউর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার আর শুভেচ্ছা উপহার তুলে দিচ্ছে তোমাদের প্রিয় শিক্ষক এবারে আমাদের চতুর্থ কুইজ এবং এটি হচ্ছে শেষ কুইজ আমরা এবারে প্রোনাউন্সিয়েশন বলবো আমি স্পেলিংটা বলবো আমেরিকান প্রোনাউন্সিয়েশনটা তোমাদেরকে বলতে হবে স্পেলিংটা হচ্ছে ডাব্লিউ এ টি ই আর প্রথমে তুমি চেষ্টা করো আমেরিকান প্রসেনসিয়েশন হচ্ছে তুমি হচ্ছে আমাদের চতুর্থ বিজয়ী তোমার জন্য রয়েছে ভয়েস অফ আমেরিকা আর টিভির ইংলিশ ফর ইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার এবং সেটি তুলে দিচ্ছে তোমাদের প্রিয় শিক্ষক দেবাশিস মণ্ডল স্যার যারা বিজয়ী হয়েছো তাদেরকে অভিনন্দন এবং যারা বিজয় হতে পারোনি তাদের জন্য শুভকামনা রয়েছে কারণ তোমাদের জন্য রয়েছে আরও একটি সুযোগ সুযোগটি হচ্ছে তোমরা আরটিভি লাইফস্টাইল পেজে গিয়ে কুইজে অংশগ্রহণ করতে পারবে যে কুইজে অংশগ্রহণের মাধ্যমে তোমরাও হতে পারো বিজয়ী এবং পুরস্কার পেতে পারো তোমরাও কুইজটি দেখে নাও আমাদের টেলিভিশন স্ক্রিনে এই পর্বের কুইজ ওয়াট দ্য আমেরিকান স্পেলিং অফ ডায়ালগ বন্ধুরা আর টিভি লাইফস্টাইল ফেসবুক পেজে গিয়ে সঠিক উত্তর জানিয়ে দাও কমেন্ট বক্সে উত্তর জানানোর শেষ সময় আগামী ১৬ মে রাত আটটা প্রথম তিনজন ও শেষ তিনজন সঠিক উত্তরদাতা এবং পর্বটি শেয়ারকারীকে দেয়া হবে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে আকর্ষণীয় গিফট আর সব সঠিক উত্তরদাতাদের জন্য রয়েছে আর টিভি ও ভয়েস অব আমেরিকার পক্ষ থেকে সার্টিফিকেট আমরা চলে যাচ্ছি এখন দেবাশিস মন্ডল স্যারের কাছে স্যার আপনার আজকের অভিজ্ঞতাটা শুনতে চাই আমি ধন্যবাদ জানাই আর টিভি ভাইয়াদের যারা আমাদের এত বড় অংশগ্রহণে অংশীদার হতে পেরেছে এবং তোমাদেরকে ইংরেজি শিক্ষায় মানে ব্যাপকভাবে সাড়া দেওয়ার জন্য যে তাদের যে প্রচেষ্টা এটার জন্য তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই আপনাকে ধন্যবাদ স্যার স্টুডেন্ট তোমাদেরকেও ধন্যবাদ কারণ তোমরা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই ক্লাসটি অংশগ্রহণ করেছে এবং টিভি সেটের সামনেও যারা আসলে আমাদের এই ক্লাস দেখছে তাদেরকেও ধন্যবাদ কারণ এখান থেকে যদি আসলে তোমরা বিন্দুমাত্র কিছু শিখে থাকো সেটি আমাদের অনেক বড় সফলতা হবে কারণ আমাদের প্রচেষ্টায় থাকে যে তোমাদেরকে শেখানোর তো সেই জায়গা থেকে একদিনে এত অল্প সময় অনেক কিছু শিখে ফেলা যায় না তোমাদেরকে আমরা শুধু দিক নির্দেশনাগুলো দিয়েছি তোমরা কি করলে কোথায় ভিডিও দেখলে কিভাবে চর্চা করলে কোন ডিফারেন্সগুলো নিয়ে কাজ করলে তোমরা খুব তাড়াতাড়ি এই পথটাকে মসৃণ করতে পারবে তোমরা যদি সেই চেষ্টাই করে থাকো তোমাদের এই যাত্রা অনেক সফল হবে আমি সেটি বিশ্বাস করি প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আশা করছি আমাদের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে যদি আমাদের এই আয়োজন থেকে বিন্দুমাত্র কিছু শিখে থাকেন সেটি আমাদের অনেক বড় সফলতা শিক্ষার্থীরা তোমাদেরকেও ধন্যবাদ তোমরা অনেক ধৈর্য নিয়ে আমাদের এই আয়োজনের সাথে সম্পৃক্ত ছিলে শুভকামনা থাকলো তোমাদের জন্য প্রিয় দর্শক শুভকামনা আপনাদের জন্য এবং আজকের মতো চলে যাচ্ছি আমি মাসুক সিদ্দিক আগামীতে দেখা হবে আবার অন্য কোনো ক্যাম্পাসে অন্য একঝাঁক শিক্ষার্থীর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ